हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। चले आसलम आरो एक नतून ब्लॉग निये आपनादेर माझे। आशा करछि सबाई अनेक भालो आछेन, सुस्थ आछेन, आलहामदुलिल्लाह आमराओ खूब भालो आछि। सकाल थेके ब्लॉगटा शुरू करेछि, चेष्टा करब आजके एकटु एकटु करे सारा दिनेर सबकिछुई शेयर करार। আর সকালবেলায় তো রাজার জন্য হচ্ছে গিয়ে নাস্তাটা আগে বানিয়ে নেছি, তো আজকে হচ্ছে গিয়ে সকালের নাস্তায় ওকে দিব সুজি। তো প্রতিদিন অবশ্য সুজিটা দেওয়া হয় না, চেঞ্জ করে করে দিই। কোনো দিন দেখা যায় যে নুডলস খেতে দেই, কোনো দিন আবার দেখা যায় অন্য কিছু বা সিরিলাক্স দিলাম। এরকমভাবে ওকে আসলে সকালবেলা একটু পাল্টে পাল্টিয়ে দেওয়ার চেষ্টা করি নাস্তাটা। তো একই ধরনের খাবার কিন্তু বাচ্চারা প্রতিদিন খেতে পছন্দ করে না, তো বড়রাও দেখা যায় যে একই খাবার দুই দিন বা তিন দিনের বেশি কিন্তু পছন্দ করে না। তাই বাচ্চাদের তো আরও বেশি পছন্দ না হওয়ার কথা, কারণ বাচ্চারা খাবার নিয়ে অনেক বায়না করে, তাই ওদের খাবারটা চেঞ্জ করে দেওয়াটাই ভালো। এই যে দেখতে পাচ্ছেন তার বায়না ধরা শুরু হয়ে গেছে, সে খাবার খাবে না, খাবার খেতে দিলে তাকে কান্নাকাটি শুরু করে দেয়, সে খাবার নিবেই না মুখে, এমন একটা অবস্থা। আর রাইসা যখন ছোট ছিল রাইসায় তেমন একটা বায়না ধরতো না, ওকে খাবার দিলে ও খেয়ে নিত চুপচাপ। আর রাজ প্রচুর বায়না ধরে, খাবার খেতে চায় না, এই যে দেখতে পাচ্ছেন কান্না শুরু করে দিয়েছে, তার কথা হচ্ছে সে খাবার নিবেই না। যাই হোক, চেষ্টা করি কতক্ষণ লাগে। তো খাবার টাবার খাইয়ে রেখে এসছি রাজকে। আর এদিক থেকে হচ্ছে গিয়ে এই যে আমাদের পরিবারের আরও কিছু সদস্য আছে এখানে, এখন হচ্ছে কি তাদের খাবার খাওয়ানোর পালা, তো খাবার তারা নিজেরাই খাচ্ছে। আর এখানে হচ্ছে কি পানি খাইয়ে দিচ্ছি, মানে পানিটা হচ্ছে গিয়ে একবার দিই না আমি, হচ্ছে গিয়ে তিনবার খাবার পর পর ওদের পানি দিই। একবার যদি পানির বাটিটা ভিতরে দিয়ে রাখি তাহলে হচ্ছে গিয়ে পানিটা নিয়ে ফেলে দিই, একদম অবস্থা খারাপ করে ফেলে, তাই ওদেরকে আর পানি দেওয়া হয় না। পানি আর কি একবার সকালে খাবার পর, আবার দুপুরে, আবার রাত্রে ঘুমায় যখন, তার আগে হচ্ছে গিয়ে ওদের পানি দিই। এই তো তিন বেলায় ওদের পানি দিই, আর পানি দিই না। তো ওই তো ওদের খাবার ওরা খাক, আমি বাকি কাজগুলো করি। এদিকে হচ্ছে গিয়ে আমি কিছু ফল নিয়ে আসছিল রাইসার বাবা, তো ফলগুলো নিয়ে আসতে প্রায় দুই দিন হয়ে গেছে। তো ফল এদিক থেকে প্যাকেটে রেখে দেখা যায় যে অর্ধেক শেষ হয়ে গেছে। আমার মনেই ছিল না যে ফলগুলা প্যাকেট থেকে বের করে ধুয়ে ছুরিতে রাখবো, তো আজকে হঠাৎ করেই মনে পড়লো, তো বের করে রাখছি। তো হুঠা মাঝে মাঝে এরকমটা হয় যে কোনো কিছু নিয়ে আসলে মনে থাকে না, এইভাবেই রেখে। ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আজকে নতুন আমার চ্যানেলটিতে, যদি আমার ব্লগটি দেখে আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে অল অপশনটা অন করে দিবেন। তো আমরা হচ্ছে গিয়ে দুপুরে খাওয়া দাওয়ার পর এখন একটু বের হয়েছি, তো আজকে হচ্ছে গিয়ে আমি আর রাইসা শুধুমাত্র বের হয়েছি। আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে কোথায়, আমরা যাচ্ছি মিরপুর এক নম্বরে যাব আর কি আজকে, একটু কাজ আছে, একটু জুয়েলারি দোকানে যাব আর কি। তো আর কেউ যাচ্ছেন, আমি আর রাইসা, আর রাইসাকে দেখতেই পাচ্ছেন আপনারা, সে হচ্ছে গিয়ে এই ড্রেসটা সে যেখানেই যাবে সেখানেই পরবে, তার কাছে নাকি এই ড্রেসটা এত বেশি ভালো লাগে। তো মানে ড্রেসটা একটু সফট, তো তাই হচ্ছে গিয়ে হয়তো বা গরমে ওর কাছে ভালো লাগে, তো বারবার শুধু যেখানেই যাবে সে এই ড্রেসটাই পরবে। আর আমাদের বাসার এখান থেকে যেতে দেখতে পাচ্ছেন রাস্তার কী অবস্থা, আমাদের বাসার কাছ থেকে প্রায় বেশ অনেকটা রাস্তায় এরকম ভাঙা চোরা রাস্তা, এখানে যদি একজন সুস্থ মানুষও আসে আর কি, সেও মনে হয় যে অসুস্থ হয়ে যাবে, এমন একটা অবস্থা। তো জানি না এই রাস্তা কবে ঠিক হবে। তো যাই হোক, আমরা যাই, যে আবারও ক্যামেরাটা অন করব, যতটুকু পারবো শেয়ার করব আপনাদের সঙ্গে। এই তো আমরা জুয়েলারি দোকানে চলে আসছি, আর এটা হচ্ছে আমেনা জুয়েলার্স মিরপুর এক নম্বরে। অনেকেই হয়তো বা চিনতে পারেন যারা এখান থেকে কেনাকাটা করেন, আর আমরা এখান থেকে বেশ অনেক দিন থেকেই কেনাকাটা করি ভাইয়ার দোকান থেকে, মানে একটা জিনিস যে নিতে নিতে পরিচয় এরকম একটা অবস্থা। তো অনেকদিন থেকে ভাইয়ার এখান থেকে জিনিস নেই, আর ভাইয়ার এখানে প্রচুর পরিমাণ কালেকশন আছে। তো এই তো দেখতে পাচ্ছেন আরও অনেক আছে, বা যারা ডিজাইন দেখিয়ে বানাতে চান সেটাও ভাইয়াদেরকে ডিজাইন দিলে ভাইয়ারা বানিয়ে দিবে। তো আমি মূলত আসছি যে জিনিসটার জন্য, ওইটা পেলে তো নিয়ে যাবো, আর না পেলে হয়তো বা অর্ডার দিয়ে যাব, পরে এসে নিয়ে যাব। এই তো দেখতে পাচ্ছেন অনেক কালেকশন আছে, তাছাড়াও আপনারা যেরকম চাইবেন সেরকমই বানিয়ে দেবে।
তো ওইখান থেকে আসার পর হচ্ছে গিয়ে রাইসার বাবা ফোন দিল, সে ভেবেছে হয়তো আমরা বাসায় আছি, তো বললো যে আসো নিচে আসো, নিচে এসে ফুচকা খেয়ে যাও। তো আমরাও নামলাম, তো আমাদের বাসার নিচেই হচ্ছে গিয়ে ফুচকার দোকানটা, এখান থেকে হচ্ছে গিয়ে আমরা একটু ফুচকা খাবো। আমরা বলতে আমিই খাচ্ছি, রাইসা তো বাসায় আছে, রাইসা আসেনি। তো আমি আর রাইসার বাবাই হচ্ছে গিয়ে, রাইসার বাবা ফুচকা খাবে না, তো আমি একটু খাচ্ছি, খেয়ে দিয়ে হচ্ছে গিয়ে রাইসার জন্য একটা পার্সেল নিয়ে যাব। আমরা হচ্ছে বাসার সামনের থেকে ফুচকা খেয়ে এখন হচ্ছে বাসায় যাচ্ছি। আর আজকে হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়া আমি আর রাজা আসছি, রাইসা হচ্ছে গিয়ে বাসায়, তো রাইসার জন্য হচ্ছে গিয়ে পার্সেল নিয়ে নিয়েছি বাসায় যেয়ে ওকে দিব, কারণ ও যদি শুনে যে আমরা ফুচকা খেয়েছি ওর জন্য নিয়ে নিই তাহলে ও অনেক আনন্দ করবে। আর এই যে রাজ হচ্ছে গিয়ে বাইরে আসলে অনেক খুশি হয়, সে হচ্ছে গিয়ে যে দৌড়াদৌড়ি করতেছে অন্ধকারে, আমাদেরও ভালো করে দেখা যাচ্ছে না, বাসায় যেয়ে কথা বলবো আপনাদের সঙ্গে। আর আমি হচ্ছে গিয়ে জুয়েলারি দোকান থেকে আসার সময় রসমালাই নিয়ে এসেছিলাম, রাইসা রসমালাই দেখে বললো যে আমার রসমালাই খাবো নিয়ে নাও, তো রসমালাই নিয়ে এসেছিলাম, তো এখন এখান থেকে রাইসাকে হচ্ছে গিয়ে দিচ্ছি আর আমরাও খাবো। তো রসমালাই কিন্তু সবথেকে বেশি মজার হচ্ছে গিয়ে কুমিল্লার রসমালাই, তো আমার শ্বশুরবাড়ির এলাকার রসমালাই খুব ভালো, কিন্তু তেমন একটা খাওয়া পড়ে না দুর্ভাগ্যবশত, আর নেওয়াই হয় না বলা যায়। যে রাইসার বাবাকে এবার যখন গিয়েছিলাম বললাম যে নিই, তো সে হচ্ছে গিয়ে বলতেছে না নেওয়া লাগবে না। তো যাই হোক, এবার হচ্ছে গিয়ে যখন যাব বাড়িতে যাওয়ার সময় অনেকগুলো একসঙ্গে নিয়ে যাবো, আবার যখন ঢাকায় আসবো চিন্তা করেছি ঢাকায় আসার সময়ও নিয়ে আসবো। আর কথা বলতে বলতে একদমই ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।